চলমান লকডাউনে কর্মহীন পত্রিকার হকার, কামার ও হোটেল কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করেছে কুতুবদিয়া উপজেলা প্রশাসন। সোমবার বিকেলে কুতুবদিয়া অফিসার্স ক্লাব মাঠে এসব উপহার সামগ্রী বিতরণ করেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান। চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া 100 মানুষকে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আমরা তিনটা প্রফেশনকে দিয়েছি, একটা হচ্ছে কামার শ্রেণী, যারা আমাদের যে দাগ ঘন্টা যারা তৈরি করে তারা এই শ্রেণীটা, দ্বিতীয় হচ্ছে আজকে আমরা যারা হকার পত্রিকার হকার তাদেরকে আমরা দিয়েছি, যেসব শ্রেণীগুলো বেকার হয়ে গেছে লকডাউনের কারণে তাদের সবাইকে ট্রান্সফারের আওতায় নিয়ে আসবো। এ সময় উপস্থিত ছিলেন কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর হায়দার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, উপজেলা ডেভেলপমেন্ট ফেসিলিটেটর জামাল উদ্দিন। নিউজ ডেস্ক, টিটিএন।